চায়না পরিচালিত নিয়োগ সংক্রান্ত কর্মসূচির সঙ্গে জড়িত থাকার বিষয়ে মিথ্যে বলার দায়ে সাজা পেলেন হার্ভার্ডের অধ্যাপক চার্লস লিবার। আমেরিকার অভ্যন্তরীণ নানা গবেষণায় চায়নার প্রভাব নিয়ে চলমান অভিযানের অংশ হিসেবে লিবারের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। প্রখ্যাত ন্যানোবিজ্ঞানী এবং হার্ভার্ডের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক চার্লস লিবারকে কর্তৃপক্ষের কাছে মিথ্যা কথা বলে মিথ্যা ট্যাক্স ফাইল এবং চাইনিজ ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য না দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছেন বোস্টনের একজন ফেডারেল জুরি। কৌশলীরা বলেন, নোবেল পুরস্কার পাওয়ার লক্ষ্যে 2011 সালে লিবার উহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে কৌশলগত বিজ্ঞানী হিসাবে কাজ করার চুক্তি করেন এবং তার মাধ্যমে দ্য থাউজেন্ড প্রোগ্রাম নামে একটি চাইনিজ নিয়োগ কর্মসূচিতে অংশ নেন। তারা বলেন, চায়না সেই কর্মসূচির মাধ্যমে বিদেশি গবেষকদের নিয়োগ দিত তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য। অভিশংসকরা বলেন, তাতে অংশ নেওয়াটা অপরাধ নয়, তবে 62 বছর বয়সী লিবার কর্তৃপক্ষের কাছে তার সংশ্লিষ্টতা নিয়ে অবৈধভাবে মিথ্যা বলেছেন। পলি পারভিন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।